বাংলাদেশের সবচেয়ে বড় কাগজের মিল কর্ণফুলী পেপার মিল। শুধু বাংলাদেশ বললে ভুল হবে, এটি মূলত এশিয়ার সবচেয়ে বড় কাগজ তৈরির কারখানা। কর্ণফুলী পেপার মিল চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যা কেপিএম নামে সুপরিচিত। কেপিএম এ উৎপাদিত কাগজের মধ্যে রয়েছে লেখার কাগজ, ছাপা ও মুদ্রণের কাগজ, করোগেটেড বোর্ড, মোমের প্রলেপযুক্ত কাগজ, আঠাযুক্ত ফিতা এবং বিটুমিন কাগজ। কেপিএম এর কাগজ তৈরিতে যে মন্ত্র ব্যবহার করা হয় তা মূলত চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সংগৃহীত বাঁশ ও কাঠ থেকে প্রাপ্ত আঁশ জাতীয় কাঁচামাল। এছাড়া সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস থেকে উৎপাদিত মন্ত্র এবং বিদেশ থেকে আমদানিকৃত মন্ত্র এই মিলের কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। একটা সময় দেশের সিংহভাগ কাগজের চাহিদা পূরণকারী প্রতিষ্ঠান হিসেবে বেশ সুখ্যাতি ছিল এই পেপার মিলের। তবে নানান চড়াই উৎরাই পেরিয়ে সুখ্যাতি অর্জন করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। 1953 সালে পাকিস্তান শাসনামলে পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক এটি স্থাপিত হয়। সে সময় একসাথে 30,000 শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল এশিয়ার সবচেয়ে বড় এই কাগজের কলটিতে। আর এই পেপার মিলটির আয়তন ছিল 442.3 একর। সে সময় আমেরিকা, জার্মানি, সুইডেন, ইতালির সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত এই কর্ণফুলী পেপার মিল। 1953 সালের 16 অক্টোবর বাণিজ্যিকভাবে কর্ণফুলী পেপার মিলের উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকালীন লক্ষ্যমাত্রা ছিল 30,000 মেট্রিক টন কাগজ উৎপাদন। তবে মিলটি চালু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যে এর ধারণ ক্ষমতা কমে আসে। তাই 1964 সালে পাকিস্তান সরকার দাউদ গ্রুপের নিকট পেপার মিলটি খুব সস্তায় বিক্রি করে দেয়। এই গ্রুপটি পেপার মিলটির আধুনিকায়নে কাজ করে। 1969 থেকে 1970 সালে কাগজ উৎপাদনের পরিমাণ ছিল 31,378 টন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর পেপার মিলটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়। কিন্তু খুব শীঘ্রই শিল্প উন্নয়ন সংস্থা এটির নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে। এই সংস্থাটি উৎপাদিত পণ্যের জন্য নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করে। এছাড়া 1976 সালে সরকার কেপিএম এর সমস্যা শনাক্তের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে। এই কাজের জন্য ভারত, সুইডেন, আমেরিকা এবং জাপান থেকে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়। অবশেষে 1991 সালে কেপিএম সকল প্রতিবন্ধকতা কাটিয়ে পর্যাপ্ত উৎপাদনের মাধ্যমে বৈদেশিক বাজারে কাগজ রপ্তানি করতে সক্ষম হয়। 1990 থেকে 91 সালে কেপিএম এর ধারণ ক্ষমতা ছিল 33,000 টন। 2009 থেকে 2010 সালে কেপিএম এর উৎপাদনের পরিমাণ ছিল 24,201 টন। তবে বর্তমানে নানাবিধ সমস্যার কারণে বেহাল দশায় রয়েছে ঐতিহ্যবাহী এই পেপার মিল। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি কোনো মতে চললেও দুর্বল অবকাঠামো, অকেজো যন্ত্রপাতি, অদক্ষ ব্যবস্থাপনা এবং দায় দেনা লোকসানে ডুবতে বসেছে এশিয়ার সর্ববৃহৎ এই কাগজ কলটি। কারখানার মেশিন চালাতে প্রতিদিন গড়ে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয় এবং তাতে যে পরিমাণ খরচ হয়, সেই খরচের তুলনায় কাগজের উৎপাদন করা যাচ্ছে না। কাগজ উৎপাদনের জন্য যেসব আধুনিক মেশিন প্রয়োজন, তেমন কোনো মেশিনও নেই প্রতিষ্ঠানে। পুরনো যে মেশিনগুলো আছে সেগুলো সংস্কার না করার কারণে নষ্ট হবার পথে। সংকট এড়াতে এক পর্যায়ে সরকারি প্রয়োজনে সব ধরনের কাগজ কেপিএম থেকে ক্রয় করার নির্দেশ দেয় সরকার। কিন্তু এই নির্দেশনা হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মানলেও অধিকাংশ প্রতিষ্ঠানই মানছে না, যার ফলে লাভের পরিবর্তে লোকসানের আবর্তে ঘুরপাক খাচ্ছে কাগজ উৎপাদন করা এই প্রতিষ্ঠানটি। সবার মনে সংশয়, তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে কি টিকে থাকতে পারবে এশিয়ার এক সময়ের দাপুটে এই কাগজের মিল?